তো এক শ্রেণীর মানুষ হাসান হুসাইনের ভক্ত হয়ে তারা এই আশুরার দিনে আমিরে মুয়াবিয়াকে গালি দেয়। সাহাবি, এজন্য আমি বসার পর থেকে এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাচ্ছি, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী প্রকৃতভাবে মুমিন, আমাদের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম গুনামুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে অপরাধ থেকে তাদেরকে হেফাজতে রেখেছেন, এবং যদি তাদের থেকে কোনো অপরাধ হয়েও গেছে তাওবার মাধ্যমে তাদের জীবনকে তারা শুধরিয়ে নিয়েছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করেন। তো আশুরার দিন অনেক সম্মানিত দিন, এই দিনটা এত সম্মানিত কেন? গত সপ্তাহে কিছু বলেছিলাম এই দিনের সম্মান। ইতিহাসবিদরা বলেন এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা করেছেন, এই দিনে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনে বানানো শেষ করেছেন, এই দিনটা ছিল এই শুক্রবার আশুরার দশ দিন, দশ তারিখ ছিল, মানে মহরমের দশ তারিখ ছিল প্লাস শুক্রবারও ছিল, ঘটনাক্রমে দুটোটাই আজকে মিলে গেছে। প্রতি বছরই মহরমের দশ তারিখ শুক্রবার হয় না, হ্যাঁ, কিন্তু আজকে ঘটনাক্রমে মিলে গেছে। আবার এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, ইতিহাস তারিখের কিতাবের মধ্যে আছে, কিয়ামত যেদিন হবে ওই দিনটাও এই মহরমের দশ তারিখ থাকবে এবং ওই দিনটাও শুক্রবারই থাকবে, ওই দিনটাও শুক্রবার থাকবে। এমনিভাবে পৃথিবীর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আগুনে নমরুদে আগুনে ফেলার পরে আল্লাহ তাআলা তাকে আগুন থেকে যেদিন মুক্ত করেছিলেন বের করেছিলেন ওই দিনটা ছিল এই শুক্রবার। শুক্রবার মানে আশুরার দশ তারিখ, মহরমের দশ তারিখ ছিল এই দিন। হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন বাহিনীর হাত থেকে যখন মুক্তি দিলেন ওই দিন ছিল আশুরার দশ, মহরমের দশ তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ বললেন না কেন? হযরত এই সুবহানাল্লাহ গত সপ্তাহ হয়ে গেছে, আরে এত হিসাব রাখেন আপনারা? হাদিসে পাকে আছে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত আনাস বর্ণনা করেন, মদিনায় হিজরতের পরে আপনি আমার নবী দু জাহানের সর্দার রাহমাতুল্লিল আলামিন মদিনায় হিজরতের পরে যখন গেলেন, গোটা মদিনার সমস্ত ইহুদিরা তখন রোজা রাখে, সব একজনও বাকি নাই। আল্লাহর রসুল সাহাবিদেরকে রোজা রাখতে বললেন। সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন হলো, বুখারীর রেওয়ায়েত, গত সপ্তাহে বলছিলাম সাহাবাগুলো কেমন ছিল দেখেন, সাহাবাদের মনে প্রশ্ন হলো, তারা রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 10 তারিখে যে আমাদেরকে রোজা রাখতে বললেন আপনি, রোজা তো রেখে ফেলছি ঠিক আছে, কিন্তু এই দিন তো ইহুদিরাও রোজা রাখছে, কেমন কেমন দেখা যায়। সুবহানাল্লাহ, এখন আমাদের অবস্থা হলো হুজুররা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে তোমার এইভাবে চলাটা ইহুদির সাথে মিল, তারপরেও তার কাছে ওইটাই ভালো লাগে। যুবকদেরকে বলা হয় তুমি যে চুলের কাটিং করছো এই সাইডে দিয়ে ছোট সামনে দিয়ে হিরুঞ্চি কাটিং একটা দিলা, এটা তো ইহুদিদের সাথে মিলে, আর আমি তো এটার এই কাটিং এর নামই দিছি হিরুঞ্চি কাটিং। কারণ আব্দুল্লাহ আমরা তো রাত্রে মাহফিল করি, রাতের বেলা মাহফিলের সিজনে যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে আলিশানে, যার তৌফিকে সম্মানিত মাস মুহাররমুল হারামের সম্মানিত দিন 10 তারিখ শুক্রবারে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক যে মালিক দান করলেন, শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমি মোবাইলে তারিখ দেখে তারিখ ভুল বলছিলাম। ইসলামী জিন্দিগি একটা অ্যাপস আছে আমার মোবাইলে ডাউনলোড দেওয়া, মতাবার নির্ভরযোগ্য ইসলামিক অনেক অ্যাপস তো আপনারা ডাউনলোড দেন, ব্যবহার করেন, তো ইসলামী জিন্দিগি নামে একটা অ্যাপস পাওয়া যায় গুগলে সার্চ দিয়ে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড দিয়ে রাখতে পারেন মোবাইলে। মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, জামিয়া রহমানিয়ার যিনি শেখুল হাদিস এবং প্রধান মুফতি, অনেক সিনিয়র আলেম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ার আল্লাহ মারকাদাহের হাতে গড়া সুযোগ্য শাগিরদ, জামিয়া রহমানিয়া আরবিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি জামিয়াতে ছিলেন শেখুল হাদিস হিসাবে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারি পড়াইতেন অর্ধেক, মুফতি মনসুরুল হক সাহেব পড়াইতেন অর্ধেক, শুরু থেকেই শেখুল হাদিস উনি। ওই যে মামুন সাহেব, মাহফুজ সাহেব, যাদের নাম শুনেন আপনারা, ওনারা মুফতি মনসুরুল হক সাহেবের হাতে গড়া। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হাতে গড়া হলো মনসুর সাহেব, আর মনসুর সাহেবের হাতে গড়া হলো মামুন সাহেব, মাহফুজ সাহেব, শেখুল হাদিস সাহেবের সন্তানরা, ওনারা ওই মুফতি সাহেবের ছাত্র, একেবারে তাইসির থেকে নিয়ে দাওড়া পর্যন্ত, লালবাগ থেকে নিয়ে বুখারি পর্যন্ত পুরাটাই মুফতি সাহেব হুজুরের হাতে। তো হজরতের তত্ত্বাবধানে জেরে নিগরানিতেই মনে হয় এই অ্যাপসটা পরিচালিত হয়, ওখানে হাক্কানি উলামায়ে কেরামের বয়ান, শুধু মুফতি সাহেব হুজুরের না, মুফতি সাহেব হুজুর, আব্দুল মতিন সাহেব, যাত্রাবাড়ির হজরত, আরও অনেক দেশি বিদেশি উলামায়ে কেরাম, তাবলিগের বয়ান সমস্ত অডিও আকারে, ভিডিও না, ওখানে দেখবেন ভাগ ভাগ করা আছে, সোয়ালাত প্রশ্ন উত্তর আছে অনেক, মাসলা মাসাইলও আছে, এরপরে অনেক কিতাব দেওয়া আছে, কিতাবগুলো বাংলায়, উর্দু খুব কম, বাংলা কিতাবই বেশি, যে কিতাবগুলো আপনাদের সংগ্রহে রাখার মতো, মাকতাবায় যেতে পারেন না, কিনতে পারেন না, সময়ে পান না, ব্যস্ততায়, এই অ্যাপসে যে কিতাবগুলো, যেমন কিতাবুসুন্না আছে, কিতাবুসুন্না ওখানে হাদিসে রাসুল, যারা হানাফি মাজহাবের সমস্ত দলিলগুলো হাদিসের ভিত্তিতে চায়, আজান একামত থেকে শুরু করে নামাজে দাঁড়ানো, হাত বাঁধা, রুকু সেজদা, মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্য আছে না নাই, যেগুলো সমকালীন ইখতিলাফ, আহলে হাদিসরা মতবিরোধ মতভেদ করে, এগুলো নিয়ে আমালুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহ, হাদিসে রাসূল নামে যে কিতাবগুলো ওখানে দেওয়া, সবগুলোই উপকারী, আওয়ামের পড়ার মতো বই। ওই অ্যাপসটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, আমার এখানেই ডাউনলোড দেওয়া, বাকি এটা যে আপডেট দেওয়া লাগে আমি তো এটা বুঝি না, কয়েকদিন পর পরে মনে হয় কি মোবাইলে আপডেট চায় কি, আমি তো এইসব বুঝি না এত কিছু, শুধু রাখি কিতাব যেগুলো আছে পড়ি,
তো গত সপ্তাহে তারিখ ওখানেই দেখে বলছি, তো ওই জায়গায় গত সপ্তাহে তারিখ ছিল 5 তারিখ উঠানো, এই হিসাবে মঙ্গলবার বুধবার হয় 9-10, ঘোষণা করা হয়েছিল এভাবেই। তো মঙ্গলবারে আমি হালুয়াঘাট ছিলাম, ওখানে ওখান থেকে রোজার নিয়ত করে রোজাও রাখছি, সফরে অনেক কষ্ট হয়েছে, মঙ্গলবারেও রোজা রাখছি। বুধবারে গিয়ে বিকেলের দিকে আমার ছোট ভাই ওরা বলতেছে যে বাসায় শুধু আমি একাই রোজা, এরপরে অন্যান্য 10 তারিখে দেখে একটু ভালো পাকশাক হয় তুলনামূলক, ওই দিন কোনো পাকশা কেউ যাইতেছে না, আম্মু মানে স্বাভাবিক পাক, স্বাভাবিকের চেয়ে একটু ভালো, যে প্রতি বছর 10 তারিখে যেটা আমল হয় এমন কিছু দেখতেছি না, তো স্বাভাবিকভাবে সন্দেহ লাগলো। আবার মুসল্লিরাও দু একজন ফোন করতেছে, আমি সবাইকে বলতেছি পত্রিকায় তারিখ দেখেন, আমি তো মোবাইলে দেখে বলছি, তখনও আমার মোবাইলে ওই দিন 9 তারিখ উঠানো মঙ্গলবারে। মঙ্গলবারে 2-3 জন মুসল্লি ফোন করছেন, হুজুর রোজা কি আজকে? পরে আমি বললাম যে আমার তারিখ তো এখানেই, মোবাইলে এখনও 9 তারিখে উঠতেছে, বাকি তারিখ যদি কোনো সন্দেহ হয় পত্রিকা দেখেন। এভাবে বুধবার দিন জানার পরে, যে জানার সাথে সাথে জেহেনে আসলো এখন এটার কাফফারা কেমনে আদায় করি, মসজিদে তো জুমার দিন ভর্তি থাকে, ওয়াক্তিয়া নামাজে তো আর এত মুসল্লি থাকে না। পরে সবাইকে রোজার দাওয়াত, আমার ইমোতে যারা কানেক্ট আছে, মনে হয় 400-500 লোক আছে, আমি সবার ইমোতে, আমার মোবাইলে যাদের নাম্বার সেভ বা তার মোবাইলে আমার নাম্বার সেভ, এইভাবে সবাইকে ইমোতে দাওয়াত দিয়ে দিছি যে আগামীকাল বৃহস্পতিবার 9 তারিখ, শুক্রবার 10 তারিখ আল্লাহ তাআলা মুহররমের রোজা রাখার তৌফিক দিক, এইভাবে দিয়ে পরে আবার রাতে আসছি। এসে শুনি ইমাম সাহেব পরে বলতেছেন আমাকে ফোন দিয়ে যে হুজুর আমি তো জানাইছিলাম, যাক যে কোনোভাবে জানা উদ্দেশ্য, আর যদি তারপরেও কেউ আমার ভুলের কারণে রোজা আজকে রাখতে না পারেন, আগে রেখে ফেলছেন, এই মিডিয়ার যুগে এত বড় ভুল করার কথা না, তারপরেও যে খতিব সাহেব হুজুর যেটা বলেন, হুজুর তো তাহকিকের সাথেই বলেন, এমন অনেকের যে হুজুর তো ভুল বলতে পারেন না, হুজুর জেনেই বলেন, এরা কেউ যদি রোজার নিয়ত এখন তো আর করার সুযোগ নাই, কেউ যদি রোজা না রেখে থাকেন আমার কারণে, আমি আর কি করতে পারবো, আল্লাহর কাছে দোয়া করতে পারবো হায়াতের জন্যে, আর আপনার আগ্রহের কারণে আল্লাহ সওয়াব দিয়েও দিতে পারেন, এছাড়া তো আর কিছু করার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রেখেছেন তাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করেন, আমিন। ইচ্ছা থাকা সত্ত্বেও যারা রোজা রাখতে পারে নাই, তাদের মিস্টেক হয়ে গেছে, আগে পরে রাখছে, আগের রোজাগুলোকে আল্লাহ তাআলা আশুরার রোজার সওয়াবের মতো দান করেন, আমিন। আগামী বছর যেন আমরা এই রোজাটা রাখতে পারি, আমাদের হায়াতে তৈবা আল্লাহ তাআলা প্রত্যেককেই দান করেন, আমিন। বড় গুরুত্বপূর্ণ রোজা আজকের রোজাটা, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তালাশ করলে পাওয়া যায় দুইটা রোজা আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর দুই রোজার জন্য চাঁদ দেখতেন, তালাশ করতেন এই রোজাগুলো কবে আসবে। এক ধরনের রোজা হলো মাসিক রোজা, রমজান মাসের রোজা রাখার জন্যে পয়গম্বর আল্লাহর পয়গম্বর 2 মাস আগ থেকেই চাঁদের হিসাব, বিশেষ করে রজব কখন শুরু হয়, রজবের পরে শাবান কখন শুরু হয়, শাবানের পরেই তো রমজান আসতেছে, 2 মাস আগ থেকে রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্য পয়গম্বর তালাশ করতেন এবং সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ খোঁজো, চাঁদ খোঁজ করো, চাঁদ উঠে কিনা একটু তালাশ করো, তালাশের জন্য সাহাবীদেরকে খুব গুরুত্ব দিতেন মাস। আর একটি রোজা হলো দিনের রোজা, রসুল যে রোজা তালাশ করতেন, আশায় থাকতেন, এই দিনটা হলো এই আজকের আশুরার দিন, মুহররমের 10 তারিখ। পয়গম্বরে আরবি রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল, মুহররমের এই রোজা একটি রোজা ফরজ ছিল। শুধু আমাদের নবীগণ এই রোজা আমাদের নবী রেখেছেন না, পূর্ববর্তী পয়গম্বর আম্বিয়ায়ে কিরামও এই রোজা রাখতেন, পূর্ববর্তী নবীগণের শরীয়তের মধ্যেও এই রোজা ছিল আশুরার রোজা। এই দিনের এত গুরুত্ব কেন? সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা এই মাসকে এই দিনকে সম্মানিত করেছেন, পৃথিবী যেদিন সৃষ্টি করেছেন, নবমণ্ডল ভূমণ্ডল যেদিন সৃষ্টি হয়েছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ তাআলা বলেন যেদিন সামাওয়াত আসমান সমূহ আর জমিন সমূহ আমি সৃষ্টি করেছি, যেদিন তিনি সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে 4টি মাস অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ,
চার মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহাররমুল হারাম, রজব, মুজার। বুখারীর ইবারত। জুলকাদা শাওয়ালের পরে, জিলহজ মাসের আগে, যেটাকে আমরা জিলকদ জিলকদ বলি, জিলহজ চলে গেছে মুহাররমের আগে, লাগাতার তিন মাস। আর সামনে ওই রমজানের আগে, শাবানের আগে হলো রজব, জুমাদ আল আখিরার পরে। এই চার মাস অনেক সম্মানিত। আল্লাহ তাআলা এই চার মাস সম্পর্কে কোরআনে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, পাপাচারের মাধ্যমে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলো তো যুদ্ধও বন্ধ, গুনাহ তো বন্ধ থাকবে, শত্রুর সাথে মোকাবেলা যুদ্ধও বন্ধ থাকবে। হ্যাঁ, এই মাসে যদি কোনো শত্রু আগে বেড়ে মুসলমানের উপর আক্রমণ করে, প্রতিরোধমূলক জিহাদ এই মাসেও তুমি করতে পারবে। তোমার উপর একজন আক্রমণ করতেছে, তুমি মার খাইবা? এটার নাম ইসলাম না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফফা কামা ইউকাতিলুনাকুম কাফফা। মুশরিকরা তোমাদের সাথে এই মাসেও যদি যুদ্ধ করতে আসে, তোমাদের জন্য এই মাসগুলোতেও তাদের সাথে যুদ্ধ করা জায়েজ। তুমি আগে বাড়া দরকার নাই, তুমি নিজেকে দমিয়ে রাখো, সে যদি আক্রমণ করে তুমিও করো, জায়েজ আছে। এই মাসের বিধান, এই মাসের সম্মান, এই দিনের সম্মান কতটুকু কোরআন এবং হাদিসে আছে যতটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রতি জিনিসের মর্যাদা, আনজিলুন নাস মানাজিলাহুম, প্রত্যেক মানুষকে তার পদ অনুযায়ী মর্যাদা দেওয়া, এটাও শরীয়তের বিধান, এটাও হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষকে মূল্যায়ন করো তার পদ পদবী অনুযায়ী। দেখবেন একটা গার্মেন্টস পরিচালনা করে, এখানে এমডি থাকে একজন, একেবারে সবার উপরের স্তরে থাকে একজন, এরপরে তার নিচে সহকারী আছে, ম্যানেজার আছে, আরো কত কি, এভাবে নিচে নামতে নামতে ওয়ার্কার, পিয়ন, ওই দারোয়ান, সব, সবার বেতন এক, স্যালারি এক। হ্যাঁ, ঘুমাইতেছেন আপনারা? সবার বেতন কি এক? পদ আছে, যার পদ যত বড় কষ্ট বাহ্যিকভাবে মনে হয় কম, বাহ্যিকভাবে মনে হয় কম। যেমন আমার মসজিদের মধ্যে সবচেয়ে বেতন বেশি আমার, আমি আসি সপ্তাহে চার দিন। এখন মুয়াজ্জিন সাহেব যদি হিংসা করে, কথার কথা করে বলতেছি না, যে আমি দৈনিক পাঁচ বেলা আজান দেই, এই আর পুরাটা সপ্তাহ কোনো ছুটি নেই, হুজুর কি এক ঘন্টায় আসিয়া লেকচার দিয়ে রামে মসজিদে একটু বসেও না, কিচ্ছু করে না, বেতন এত বছর আমার, আমার 14-12 বছর পরে আসছে, আমি হুজুরে আনছি। হ্যাঁ, নিজাম ভাই তো আমার সংবাদ দিছে, এই যে হারুন কাকা আর নিজাম ভাই, এই দুইজন হলো আমার এখানে ঠিকানা দেখাইয়া দিছে আমাকে, আব্বুর কাছে গিয়ে গোয়ালটেক চিনাইছে। উনি টঙ্গী বাজারের ব্যবসায়ী, ওই হিসাবে ওখানে হয়তো বয়ান শুনছিলেন আগে আব্বুর মসজিদে, এমনি এমনি গোয়ালটেকে ঢুকছি। এখন যদি ওনার মনে যে আমার পরে এসে হুজুর আমার চেয়ে বেশি বেতন নিয়ে যায় এক ঘন্টায় করে, এটা ইনসাফ হবে না। কারণ বেতন তারা তাদের কষ্ট অনুযায়ী, তাদেরকে 25,000 দিলে অন্তত 25,500 আমার দিতে হবে, আমার পদের দাম। আনজিলুন নাস মানাজিলাহুম, মানুষকে পদ পদবী, ওনার যদি 25,000 হয়, ইমাম সাহেবের হইব আর একটু বেশি, সবচেয়ে বেশি আমার, আমারটা অটোমেটিক বাড়বে। এই জন্য আমি কখনো আমার বেতন বাড়াইতে বলি না, ওনাদেরটা বাড়াইতে বলি। মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ান, খাতেমরা এত কম দেয় নাকি, খাতেমের বেতন বাড়ান, প্রায় সময় আমি বলি, আমার বেতন ভুলেও বলি না, কারণ ওইটা বাড়লে তো এমনি আমারটা বাড়াইতে হইব। আল্লাহু আকবার। তো আনজিলুন নাস মানাজিলাহুম, প্রত্যেক ব্যক্তি পদ পদবী অনুযায়ী তাকে মূল্যায়ন করা, হাদিসের শিক্ষা। অতি ভক্তি না, যতটুকু ভক্তি পাওয়ার ততটুকু করো, যতটুকু ভক্তি যে পাওয়ার, অতি ভক্তি হলেই ঝামেলা, অতি ভক্তি হলেই পেস লাগবে, অতি ভক্তি হলে, যেমন ওই যে সাহার সাহেবের পেস লাগছে অতি ভক্তির কারণে। ওনার যতটুকু মর্যাদায় ওনাকে রাখা দরকার, একজন আলেম কি যতটুকু, আলেম নবীর মর্যাদার না, আলেম নবীর ওয়ারিস, নবীর দাম আর আলেমের দাম সমান না। আলেমের মধ্যে ভুল হইতে পারে, নবীর মধ্যে ভুল হয় না। সুবহানাল্লাহ। আলেম ওলামাকে আমরা মানব ততক্ষণ কোরআন সুন্নাহর রীতি অনুযায়ী উনি চলেন যতক্ষণ। ঠিক।
এখন যদি আমি ওনার অন্ধভক্ত না, আমার হুজুর ভুল করতে পারে না। ওরে বাবা রে বাবা রে বাবা, সাহাবায়ে কেরামের থেকেও গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলা করাইছেন। হ্যাঁ, এটা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। সমস্ত সাহাবায়ে কেরাম আবার তওবা করছেন, কোন একজন সাহাবীকে গুনাহগার বলা যাবে না। এই আশুরার মাস আসলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত দাবি করে, নবী পরিবার আহলে বাইতের ভক্ত দাবি করে এক শ্রেণীর মানুষকে দেখা যায়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আমিরে মুআবিয়াকে অনেকে গালি দেয়, কারণ আমিরে মুআবিয়া হলেন ইযিদের বাবা। যে ইযিদ কাতিলে হুসাইন হিসাবে যাকে বলা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা, যে রাষ্ট্রীয় ইখতিলাফ যেটা হয়েছিল মতবিরোধ, ইযিদ বাহিনী তখন ক্ষমতায় ছিল, ইযিদের আমলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে কারবালার প্রান্তরে। এজন্য ইযিদ রে ক্ষমতা দিয়ে গেছে তো তার বাপ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা দিয়ে গেছেন। তো এই জন্য অনেকে গিয়ে সাহাবী আমিরে মুআবিয়াকে গালি দেয় না। কোন সাহাবীকে গালি দেওয়ার অধিকার, একজন সাহাবী সম্পর্কে যদি বিদ্বেষ পোষণ করা হয়, এক সাহাবীর ভালোবাসা যদি এইভাবে প্রকাশ করা হয় যার কারণে আরেকজন সাহাবীর প্রতি আমার বিদ্বেষ বোঝা যায়, বোঝা যাবে আমার ইমানে সমস্যা আছে। মুমিন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সুবহানাল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। এজন্য আমরা পড়ি হার সাহাবীর নাম নিয়ে আমরা পড়ি রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আন মানে কি? রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। কোরআনে কোরআনে কারিমে সাহাবীদের আলোচনা যেখানে আসছে তিন চার জায়গায়, রাদিয়াল্লাহু আন 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আছে, এরপরে 30 নম্বর পারা সুরায় বাইয়িনার মধ্যে আছে, 28 নম্বর পারা সুরায় মুজাদালার শেষে 4 নম্বর পৃষ্ঠায়, রাদিয়াল্লাহু আন উলাইকা হিজবুল্লাহ, এরা আল্লাহর বাহিনী। বিভিন্ন গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে জানাইছেন সমস্ত সাহাবীদের উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট, সুতরাং তোমরাও সন্তুষ্ট থাকো। আমি আল্লাহর কোন বিদ্বেষ, কোন রাগ গুসা কোন একজন সাহাবীর উপর নেই, তোমার থাকবে কেন? এই জন্য অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ মনে রাখবেন। আমি রাসূলের এত ভক্ত, রাসূলের ভক্তি দেখাইতে গিয়ে, রাসূলের সাহাবি রাসূলের নাতির ভক্তি দেখাইতে গিয়ে আরেকজন সাহাবিকে আমি গালি দিলাম, এটার নাম ভক্তি না। যাকে যে পর্যায়ে রাসূল রাখতে বলেছেন ওই পর্যায়ে রাখতে হবে। অনেকে আছে হযরত আনে শিয়া যারা, এই যে আজকের 10 তারিখে ছুরি মারবে, হাই হুসাইন হাই হুসাইন, ইয়া আলী ওরে সুবহানাল্লাহ, মুসিল আলীর পাগল, আলীর ভক্ত রসুলের পাগল না। এদের মধ্যে এক ফরিক এমনও আছে, এখন এগুলো কমতেছে, ওলামায়ে কেরাম বলতে বলতে কিছু কমতেছে, তারপরেও মিরপুরের দিকে, মোহাম্মদপুরের দিকে, বক্সি বাজারের দিকে বিহারি পট্টি মট্টি কিছু আছে, ওই পাকিস্তানি, হ্যাঁ এরা থাকে এই পাকিস্তানের এই বেদাত রুসুমত বাংলাদেশের মধ্যে এগুলো। আর এতে হাতে গোনা কয়েকটা, 2-3টা মিছিল হয়, মিডিয়া এমনভাবে ফলাও করে মনে হয় সারা বাংলাদেশে এদের পার্টি। যত অন্যায় প্রশয় দেয় সব মিডিয়া, অধিকাংশ মিডিয়ার কারণে আজকে পাপাচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়াইতেছে। এমন এমন গুণা যেগুলো মানুষ জানেই না, টিভির খবরের মধ্যে ফলাও করে মানুষকে জানায় দেয়, তুমি ওইটা করো, তুমি ওইটা করো, গুনার প্রতি উদ্বুদ্ধ করে। এনে কোনো সাংবাদিক থাকলে আবার রাগ করেন না, আপনাকে আল্লাহ তাআলা যোগ্যতা দান করছেন, আপনাকে আল্লাহ তাআলা বসাইছেন আমানত, আপনি সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন, যতটুকু আপনার ক্ষমতা আছে আপনার ক্ষমতা থেকে আপনার এই খেদমতটা সহিভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ আপনি মজবুর বাধ্য, আপনার উপরে আরেকজন পদে আছে, আপনার দায়িত্ব শুধু ছাপা আর উপর থেকে সব লিখে দিয়ে দিবে, উপর থেকে যেভাবে বলবে তাই আপনার করা, আপনি কি করবেন? মজবুর যে যার যার দায়িত্ব থেকে চেষ্টা করা দরকার। আপনি খেয়াল পেশ করেন যে এগুলো অনেক গুনার কথা যুবকরা জানেও না, শুনে পরে চিন্তা করে এটা আবার কি জিনিস একটু দেখি। অনেক মদের নাম মানুষ জানে না, এগুলো জানা, এটি এটি পাওয়া গেছে, নতুন নতুন মদ দেশে ঢুকছে, তখন আর আগের মদ খায় না।
ছবি যেমন আগেরটা পুরাতন ছবি দেখে না, টিভির মধ্যে খবর দেখে নতুন একটা ছবি অমুক তারিখে ছাড় পাইতেছে, অমুক তারিখে আসতেছে, সবাই আশায় থাকে কবে এই ছবিটা আসবে, জিয়ারত করবো, নাউজুবিল্লাহ বলবেন না, জিয়ারত মানে সাক্ষাৎ, কবর জিয়ারত না, কবে এখানে যাব দেখব নতুন জিনিস আসবে, একটা আশা এক মাস দেড় মাস আগ থেকে আসিতেছে। এখন এগুলো অবশ্য বন্ধ হয়েছে সিনেমা হল বন্ধ হওয়ার কারণে, এখন তো সিনেমা হল পকেটে পকেটে, ঠিক না বেঠি, প্রত্যেকের হাতেই সিনেমা হল। তো আগে যখন সিনেমা হলের মধ্যে ছবি দেখত মানুষ, ওই আমি যখন হেসখানায় পড়ি ছোট তখন শুনতাম মাদ্রাসায় থেকে থেকে মাঝে মাঝে ওই রিক্সা দিয়ে, রিক্সা বিকালবেলা বের হইলে হঠাৎ নজর পড়ত রিক্সার পিছনে ডাইনে বামে বিভিন্ন ছবির পোস্টার, আর এখানে মাইকে একজন ঘোষণা করতেছে অমুক তারিখে মুক্তি পাইতেছে, আসিতেছে আসিতেছে মুক্তি পাইতেছে। এগুলো ওই যে এক নম্বর মিরপুর এক নম্বর পড়তাম তো, ওই মাদ্রাসার পাশের গলি দিয়ে প্রায় সময় আমরা, মাদ্রাসা রাস্তার উপরে ছিল, আবার মনে করেন না আমি গেছি কোনোদিন, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজতে রাখছেন এই পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ হেফাজতে রাখে, বলেন আমিন। মানুষের কোনো গ্যারান্টি নেই। বাহার হাল আমি বলতেছিলাম এই মিডিয়া ফলো করার দ্বারা অনেক সময় অনেক গুনাহের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়, ঠিক তো দ্রুব, এই যে আশুরার দিন তাজিয়া মিছিল, কালো পতাকার মিছিল, এ হাই হুসেন হাই হুসেন, ইয়া আলী আলী, এটি জানেও না অনেক মানুষ, ওই মিডিয়ার মধ্যে দেখায় 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 বিশাল মিছিল নিয়ে বের হয়েছে, কতজন, 500 150 200 বিশাল মিছিল, যেমনে কয় মনে হয় পুরো বাংলাদেশিয়া শিয়া, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তো শিয়াদের আকীদা, তারা বলে কোরআনে কারিমের পারা 30টা, আমরা জানি তারা বলে কোরআনে কারিমের পারা 40টা, নাউজুবিল্লাহ বললেন না যে 40 পারা, তো 30 পারা তো মুহাম্মদের উপর এসেছে, আর 10 পারা কোথায় গো, এটা আলীর কাছে আছে, রাসূলের ইন্তেকালের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ক্ষমতায় বসায় গেছেন, নিজে ইঙ্গিতে ডাইরেক্ট নয় ইশারায় ক্ষমতা দিয়ে গেছেন হযরত সিদ্দিক আকবরের কাছে, সুবহানাল্লাহ। মানে আল্লাহর পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে 17 ওয়াক্ত নামাজের ইমামতি করাইছেন রাসূলের মেম্বারের মধ্যে, রাসূলের মেহরাবের মধ্যে, রাসূলের ইমামতির জায়গায় হযরত সিদ্দিক আকবরের মাধ্যমে, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তখন সামনে ঘুরেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে, আল্লাহর পয়গম্বর যদি আলী সবচেয়ে শ্রেষ্ঠ হইতেন সাহাবীদের মধ্যে, তাহলে বলতেন আলী আমার মেয়ের জামাই তুমি যাও, আমি তো নামাজের ইমামতি করতে পারতেছি না, তুমি গিয়ে নামাজের ইমামতি করো না। মুহাদ্দিসিনে কেরাম লেখেন আল্লাহর পয়গম্বরের নামাজের মুসল্লায় কোন সাহাবীকে দাঁড় না করিয়ে হযরত সিদ্দিক আকবরকে দাঁড় করায়া রাসূল ইঙ্গিত করলেন এটা হলো ইমামতে সুগরা, রাষ্ট্র পরিচালনা হলো ইমামতে কুবরা, ওটা বড় দায়িত্ব, এটা ছোট ইমামতি, ছোট ইমামতির মুসল্লায় আমি আবু বকরকে বসায় গেলাম, উম্মত খবরদার বড় ইমামতির থেকে আমার আবু বকরকে যেন কেউ সরাইতে না পারে, সুবহানাল্লাহ। ইঙ্গিত ডাইরেক্ট বলে যান না, ইঙ্গিত করে গেছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে বিল ইত্তেফাক সর্বসম্মতিক্রমে সকলে মিলে হযরত আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হয়ে ওনাকে আমির হিসাবে মেনে ওনার রাষ্ট্রের অধীনে চলছেন। সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করেছেন 10 বছর, এরপরে হযরত উসমান গনী 12 বছর, এরপরে হযরত আলী ইবনে আবি তালিব 6 বছর, এরপরে হযরত হাসান ছিলেন, আমিরে মুআবিয়া আসছেন 20 বছর, এইভাবে 60 বছরের মতো চলে গেছে, প্রায় 60 বছর হিজরি সন গণনা শুরু হওয়ার পর থেকে 60 বছর প্রায় চলে গেছে। হিজরি সন গণনা শুরু হলো কিভাবে, আল্লাহর পয়গম্বর ইন্তেকালের পরে হযরত ওমর ইবনুল খাত্তাব যখন খেলাফতে আসলেন সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে, তখন ইয়ামানের গভর্নর না বসরার গভর্নর হযরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন, উনি হযরত ওমরের কাছে চিঠি লিখে পাঠাইলেন যে আমরা মুসলমান, আমাদের সব কাজের মধ্যে একটি স্বতন্ত্রতা আছে, সব কাজে মুসলমানের ভিন্নতা আছে, কিন্তু তারিখের ক্ষেত্রে আমাদের কোনো ভিন্নতা নাই, আমরা চিঠিপত্র লিখি,
চিঠিপত্রের মধ্যে তারিখ লিখি খ্রিস্টবাদ হিসাবে। ওই ঈসা আলাইহিসসালামের অনুসারীরা যে খ্রিস্টবাদ, খ্রিস্টাব্দ যেটা, এই খ্রিস্টাব্দ গণনা করতেছে, এইটা দিয়ে আমরা তারিখ লিখি। তারিখটার ক্ষেত্রেও তো আমাদের একটা স্বতন্ত্রতা দরকার। তো আমরা কি আরবি মাস হিসাবে আরবি একটা তারিখ আমরা গণনা করতে পারি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন প্রস্তাব তো খারাপ না, সাহাবিদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। সাহাবিদেরকে নিয়ে মশওয়ারায় বসে এবার যে ঠিক আছে আমরা একটা সাল গণনা করি আরবি বছর হিসাবে। আল্লাহ তাআলা মাস তো দিয়েই দিয়েছেন, সৃষ্টি লগ্ন থেকে বারোটা মাস, মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদ আল উলা, জুমাদ আল আখিরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকাদা, জুলহিজ্জা, এই বারো মাস তো সৃষ্টি লগ্ন থেকে আছে। আমরা গণনা শুরু করে দিই কোন মাসটা প্রথম হবে, কোন মাসটা দ্বিতীয়, একটা তরতিব দেই, এরপরে একটা তারিখ থেকে গণনা শুরু করি, হিজরি সাল একটা ধরে দেই, মানে আরবি বর্ষ গণনা শুরু করি। কিভাবে করবেন? সাহাবায়ে কেরামের কেউ কেউ খেয়াল দিল নবীজির জন্ম যেদিন ওই দিনের তারিখটা বের করে ওই দিন থেকে আমরা আরবি বর্ষ গণনা শুরু করি। যেহেতু খ্রিস্টানরা বর্ষ গণনা ঈসা আলাইহিসসালাম থেকে শুরু করে, আমরা রাসূলের জন্মের দিন থেকে শুরু করি, এক প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব আসলো যে রাসূল যেদিন মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত, মৃত্যুবরণ করেছেন, ওই দিন থেকে আমরা বছর গণনা শুরু করি, ওই দিন থেকে। তিন নম্বর খেয়াল আসলো যেদিন রসুল রসুল হইলেন, যেদিন ওহী পাইলেন, নবী হইলেন, ওই দিন থেকে আমরা আরবি বর্ষ গণনা শুরু করি। তৃতীয় মত, প্রত্যেক মতের পক্ষে দলিল আছে, যুক্তি আছে, যে যেই যে মতটা দিতেছেন উনি যুক্তি দেখাচ্ছেন এটা 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 এভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খণ্ডন করতেছেন। চতুর্থ মত আসলো যে এক কাজ করি, মক্কী জীবন 13 বছর শেষ করার পরে আল্লাহর পয়গম্বর যখন মদিনায় আসলেন হিজরত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরেই অধিকাংশ বিধান মদিনায় এসেছে ইসলামের, রাসূলের কবর মদিনা, রওজাও মদিনাতে, এরপরে মুসলমানের বিজয় যত অর্জন হয়েছে সব মদিনাতে। আমরা মদিনায় যেদিন রাসূল হিজরত করেছেন ওই হিজরত থেকে আরবি বছর, হিজরতের দিন থেকে গণনা শুরু করি, ঠিক আছে এটাই ভালো। চার মতের মধ্যে হিজরতের থেকে, এই জন্য আরবি বর্ষকে হিজরি সাল বলা হয়, হিজরি বছর, হিজরত থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা শুরু করলেন। অনেকে কয় আরবি মাস গণাও নাকি বেদাত, কারণ এটা রসুলের জামানায় ছিল না, এটা বেদাতে ওমরি। আহলে হাদিস কিছু বন্ধু আছে, তারা বলে এটা বেদাতে ওমরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে বেদাতগুলো হয়েছে, যেমন 20 রাকাত তারাবি একসাথে এক জামাতে পড়া, এটা একটা বেদাতে ওমরি, জুমার আজান দুইটা দেওয়া, এটা হলো বেদাতে উসমানি, আহলে হাদিসরা বলে। কারণ আজান দুইটা রাসূলের জামানায় ছিল না, রাসূলের জামানায় এক আজান ছিল। তো সাহাবায়ে কেরাম যেগুলো মশওয়ারার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বের করছেন, তারা বলে এগুলো বেদাত, আসলে এগুলো বেদাত না, ওই বেদাতি আহলে হাদিস যে সেই বেদাতি। কারণ আল্লাহর রাসূল বলে গেছেন আমার সুন্নত এবং সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো, সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত মডেল রাসূল এবং রাসূলের সাহাবা, রাসূলের সাহাবায়ে কেরাম যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এগুলো কেমন যেন প্রকারান্তরে শরীয়ত প্রণেতা রাসূলের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো হয়েছে, রাসূল এই অধিকার দিয়ে দিছেন। আমি যদি আপনাকে অধিকার দেই যে ভাই তুমি আমার পক্ষ থেকে 1 লাখ টাকা দিলাম কুরবানির গরু একটা কিনে নিয়ে আসো, জিজ্ঞেস করলেন যে 1 লাখ টাকা দিয়ে আনবো না কম বেশি, আরে ভাই কম বেশি তো কিছু হবে, এদিক সেদিক হইলেও তোমার পছন্দ মতো গরু যত লাগে যা লাগানোর তুমি লাগাই নিয়ে আইসো, অধিকার দিয়ে দিলাম, 2.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসলেন, আমি আর 1.5 লাখ টাকা দিতে বাধ্য না? বেচা কিনাও জায়েজ আছে, আমারও কোনো মনোমালিন্যতা নাই, কিচ্ছু নাই, কারণ আমি আপনাকে অধিকার দিয়েছি, 1 লাখ দিয়ে দিলাম, আরো যত লাগে তুমি লাগে, তোমার পছন্দই আমার পছন্দ। তো পয়গম্বর ইন্তেকালের আগে কেমন যেন এই অধিকার সমস্ত সাহাবিদেরকে দিয়ে গেলেন, উম্মত মনে রাখবে আমার 100 লক্ষ সাহাবার পছন্দ, আমি পয়গম্বরের পছন্দ, আমার বিধানটা যেমন শরীয়তের বিধান হয়, আমার মুখের বাণী যেমন অনুসরণীয় হয়, আমার প্রত্যেকটা সাহাবি যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্তগুলো তোমাদের জন্য অনুসরণীয়। আলাইকুম বিসুন্নতি,
ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। ওয়াসুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, এবং তোমরা আমার সাহাবী খুলাফায়ে রাশিদিনের সুন্নতগুলোকেও মজবুত ভাবে আঁকড়ে ধরো। এখন যদি কেউ অতিভক্তি দেখাইতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেয়ের জামাই, কোন ছেলে নাই নবীর জীবিত, মেয়ের জামাই তো ক্ষমতার বেশি হকদার হবে, ক্ষমতা বাপের ওয়ারিস না। এখন মনে করা হয় ক্ষমতা পৈতৃক সম্পত্তি, এখন মনে করা হয় ক্ষমতা আমার বংশীয়, আমার আমার রক্তের, আমার কেউ কোনো আত্মীয় স্বজন যদি ক্ষমতায় থাকে মনে করা হয় অযোগ্য হলেও তাকেই ক্ষমতায় রাখতে হবে। এটা এখনের মতামত না, শরীয়ত বলে ক্ষমতা বংশের বিচারে হয় না, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা যার মধ্যে আছে, সে যদি একটা গোলাম হয় সে রাষ্ট্র পরিচালনা করবে। তার বংশ রাষ্ট্র পরিচালনার বংশ হওয়া জরুরি না, তার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ রাষ্ট্র পরিচালনা করে নাই তো তার মধ্যে যোগ্যতা আছে, সেই রাষ্ট্র চালাবে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। তো এক শ্রেণীর মানুষ হাসান হুসাইনের ভক্ত হয়ে তারা এই আশুরার দিনে আমিরে মুয়াবিয়াকে গালি দেয়, সাহাবি। এজন্য আমি বসার পর থেকে এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাচ্ছি, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী প্রকৃতভাবে মুমিন, আমাদের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম গুনামুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে অপরাধ থেকে তাদেরকে হেফাজতে রেখেছেন, এবং যদি তাদের থেকে কোনো অপরাধ হয়েও গেছে তাওবার মাধ্যমে তাদের জীবনকে তারা শুধরিয়ে নিয়েছেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করেন। তো আশুরার দিন অনেক সম্মানিত দিন, এই দিনটা এত সম্মানিত কেন? গত সপ্তাহে কিছু বলেছিলাম এই দিনের সম্মান। ইতিহাসবিদরা বলেন এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা করেছেন, এই দিনে আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল এই সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনে বানানো শেষ করেছেন, এই দিনটা ছিল এই শুক্রবার, আশুরার 10 দিন 10 তারিখ ছিল, মানে মুহররমের 10 তারিখ ছিল প্লাস শুক্রবারও ছিল, ঘটনাক্রমে দুটোটাই আজকে মিলে গেছে। প্রতি বছরই মুহররমের 10 তারিখ শুক্রবার হয় না, হ্যাঁ, কিন্তু আজকে ঘটনাক্রমে মিলে গেছে। আবার এই পৃথিবী যেদিন ধ্বংস হবে, ইতিহাস তারিখের কিতাবের মধ্যে আছে, কিয়ামত যেদিন হবে ওই দিনটাও এই মুহররমের 10 তারিখ থাকবে এবং ওই দিনটাও শুক্রবারই থাকবে, ওই দিনটাও শুক্রবার থাকবে। এমনি ভাবে পৃথিবীর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুনে নমরুদে আগুনে ফেলার পরে আল্লাহ তাআলা তাকে আগুন থেকে যেদিন মুক্ত করেছিলেন, বের করেছিলেন, ওই দিনটা ছিল এই শুক্রবার। শুক্রবার মানে আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ ছিল এই দিন। হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউন বাহিনীর হাত থেকে যখন মুক্তি দিলেন ওই দিন ছিল আশুরার 10, মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ বললেন না কেন? হযরত এই সুবহানাল্লাহ গত সপ্তাহ হয়ে গেছে, আরে এত হিসাব রাখেন আপনারা? হাদিসে পাকে আছে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে আনাস বর্ণনা করেন মদিনায় হিজরতের পরে আপনি আমার নবী দু জাহানের সরদার রহমাতুল্লিল আলামিন মদিনায় হিজরতের পরে যখন গেলেন, গোটা মদিনার সমস্ত ইহুদিরা তখন রোজা রাখে, সব, একজনও বাকি নাই। আল্লাহর রসুল সাহাবিদেরকে রোজা রাখতে বললেন, সাহাবায়ে কেরামের মনে প্রশ্ন হলো, বুখারীর রেওয়ায়েত, গত সপ্তাহে বলছিলাম সাহাবাগুলো কেমন ছিল দেখেন, সাহাবাদের মনে প্রশ্ন হলো, তারা রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ 10 তারিখে যে আমাদেরকে রোজা রাখতে বললেন আপনি, রোজা তো রেখে ফেলছি ঠিক আছে, কিন্তু এই দিন তো ইহুদিরাও রোজা রাখছে, কেমন কেমন দেখা যায়। সুবহানাল্লাহ, এখন আমাদের অবস্থা হলো হুজুররা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে তোমার এইভাবে চলাটা ইহুদির সাথে মিল, তারপরেও তার কাছে ওইটাই ভালো লাগে,
যুবকদেরকে বলা হয় তুমি যে চুলের কাটিং করছো এই সাইডে দিয়ে ছোট, সামনে দিয়ে হিরুঞ্চি কাটিং একটা দিলা, এটা তো ইহুদিদের সাথে মিলে, আর আমি তো এটার এই কাটিং এর নামই দিছি হিরুঞ্চি কাটিং। কারণ আব্দুল্লাহ আমরা তো রাত্রে মাহফিল করি, রাতের বেলা মাহফিলের সিজনে যখন ঘুরি এই আব্দুল্লাপুর মোড়ে, তারপরে ময়মনসিংহ রোডে, হাইওয়ে রোডে, অনেক ওই যে ব্রিজ কালভার্টের পাশে আশপাশে রাস্তায় শুয়ে থাকে, এমনে এমনে ঢুলতে থাকে বিভিন্ন গাঞ্জা মঞ্জা খায়া, এই পর্যন্ত যত গাঞ্জুটি দেখলাম আমি আমার চোখে, কোনো গাঞ্জুটি হিরোইনচির চুল চতুর্দিকে সমান দেখিনি। সব গাঞ্জুটি হিরোইনচির চুল দেখলাম পিছনে তিন সাইডে ছোট সামনে বড়। আপনাদের কারো বড় থাকলে রাগ করেন না, আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি। আমি দেখলাম সমস্ত একেবারে সবগুলো, আমি দেখি সামনের চুল বড়। তো একটা গাঞ্জুটি হিরণচির চুলের সাথে তোমার চুল মিলে লজ্জা লাগে না তোমার? তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার স্বকীয়তা, স্বতন্ত্রতা, তোমার চুল, তোমার নখ, তোমার মোচ, তোমার জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, চলন বলন সব কিছু তো মিলবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ আরবির সাথে, ঠিক না বেঠিক? তুমি তো মোহাম্মদের অনুসারী, তোমার নামে না বলা হয় উম্মতে মোহাম্মদি, তোমাকে না বলা হয় উম্মতে মোহাম্মদি, ভুলে গেলা কেন তুমি তোমার সম্মান? আল্লাহর রসুল যেভাবে চুল রাখতেন এর চেয়ে সুন্দর কোনো কাটিং হইতে পারে না, হতেই পারে না, হতেই পারে না। তোমার কাছে সুন্দর মনে হয় কেন? তোমার রুচির মধ্যে ভেজাল আছে। কালো চশমা চোখে পড়লে আমাকেও তোমার কালো মনে হবে, কালো চশমা চোখে পড়লে সাদা জিনিসটাকেও কালো মনে হয়, লাল চশমা চোখে দিলে সব জিনিসকে লাল রঙের দেখা যায়, হলুদ গ্লাসের চশমা চোখে দিলে বাহিরের সবকিছু হলুদ দেখা যায়। অবন্ধু চশমার সমস্যা, আসলে সাদা জিনিস হলুদ হয় নাই, সাদা কালো হয় নাই, সাদা কখনো লাল হয় নাই, সাদা যেমন সাদা সাদাই রয়ে গেছে, তোমার গ্লাস চেঞ্জ করে সাদা চশমা দ্বারা দেখো, তোমার রুচি বদলাও, দৃষ্টিভঙ্গি বদলাও, পাশ্চাত্যকে তালাক দাও, মোহাম্মদের প্রেম কলবের মধ্যে জায়গা দিয়ে তুমি তাকাও, দেখবে মোহাম্মদ যেভাবে চুল রাখতে বলেছেন এর চেয়ে সুন্দর চুলের কাটিং আর হতেই পারে না। তোমার প্রেম, তোমার আত্মার মধ্যে ভালোবাসা পাশ্চাত্যের, তোমার আত্মার মধ্যে ভালোবাসা খেলোয়াড়ের, তোমার আত্মার মধ্যে ভালোবাসা নায়কের, তোমার আত্মার মধ্যে ভালোবাসা নায়িকার, তোমার এই কাজগুলো তো নায়কের কাটিং ভালো লাগবে না, তো মোহাম্মদেরটা ভালো লাগবে তোমার কাছে? কখনো না। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলে না আমি। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলকে বলতেছেন, বুঝেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদিদের সাথে মিলে যাইতেছে, ওই দিন ইহুদিরাও রোজা রাখে আমরাও রোজা রাখি, আমাদেরকে দেখে না জানিয়ে আবার ইহুদি মনে করে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বুখারীর হাদিস জিলদে সানি, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা তোমরা সুন্দর বলেছ, ঠিকই বলেছ, তোমাদের ধারণা ঠিক, আগামী বছর যদি আমি অবশিষ্ট থাকি বা হায়াত থাকি, আমি যদি বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি দশ তারিখের আগে নয় তারিখে আমি অবশ্যই রোজা রাখবো। আমি ইহুদিদের সাথে মিল মুসলমানের হইতে পারে না, খালিফুল ইহুদ, গত সপ্তাহেও বলেছিলাম ইহুদিদের সাথে মিল না। তোমার মডেল একজন হাক্কানি আলেমকে বানাও, হাক্কানি আলেমকে বানাও তোমার মডেল, একজন নবী নাই নবীকে তো দেখবে না, নবীর অনুসারী হাক্কানি আলেম। হাক্কানি আলেম কাকে বলে? নাম্বার এক হাক্কানি আলেমের এক নম্বর নিদর্শন, এক নম্বর গুণ, তার মধ্যে তাকওয়ার দৌলত আছে, আল্লাহর ভয় আছে, হাক্কানি আলেমের এক নম্বর গুণ। হাক্কানি আলেমের দুই নম্বর গুণ, তার কথা এবং কাজে মিল আছে। এখন দেখবেন অনেক মৌলবী কথা একরকম, কাজে আরেক রকম, এটা হাক্কানি আলেম না। গতকালকে আপনারা শুনছেন একজন আলেম মারা গেছেন, হ্যাঁ, বাংলাদেশের আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ তাআলা, নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া বাররাদাল্লাহু মাসজিআ, সকলেই বলেন আমিন। উনি হাক্কানি আলেম ছিলেন, কথায় কাজে মিল ছিল, যা বলছেন একেবারে ইন্তেকাল পর্যন্ত কোন আপোষ কোন জালেম বাতিলের সাথে তিনি করেন নাই। আমি বলছি বাতিলের সাথে, আমার কাছে যেটা বাতিল মনে হয়েছে, বাতিল বাতিলি, যান চলে যাবে, যাইব, মরতে তো একদিন হবেই,
সতেরো দিন রিমান্ডে ছিল। সতেরো দিন রিমান্ডে থাকার পরে এই পায়েটায় সমস্যা, বিভিন্ন রোগীর একেবারে সুস্থ মানুষ, বাস ইন্তেকাল পর্যন্ত এই হুইল চেয়ারে চলতে চলতে আল্লাহ তাআলা হায়াত শেষ নিয়ে গেছেন। কিন্তু কথা যেটা বলছেন বলছেন, বাতিলকে বাতিল বলে গেছেন, হককে হক বলে গেছেন। হাক্কানি আলিম, হাক্কানি আলিমদেরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যেতেছে। আমি বসার পরে আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে করেছিলাম এই সংক্রান্ত কিছু কথা বলবো, বাকি কথা হয়ে গেছে অন্যগুলো। হাক্কানি আলেম আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে যেতেছেন, এটা আমাদের জন্য বদবখতি, আমাদের জন্য আমাদের মুরব্বীরা সব আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আপনারা বুঝবেন না, উলামায়ে কেরাম পেরেশান হয়ে যাইতেছে, মনে করবেন নেতৃত্ব দেওয়ার লোক নাই। না, একজন আলেমের মৃত্যু মানে একটা জগতের মৃত্যু, একজন আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যু। গায়রে আলেম হাজারো লক্ষ লক্ষ মারা গেলে পৃথিবীর এত ক্ষতি নাই, হাক্কানি একজন আলেম মারা গেলে পৃথিবীর যত ক্ষতি হয়, পৃথিবীর যত ক্ষতি হয়। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীকে রাখবেন একমাত্র আলেমের কারণে। পৃথিবী আসমান টিকে থাকবে, জমিন টিকে থাকবে, সূর্য পূর্ব দিগন্তে উদিত হবে, চন্দ্র আলো দিবে, তারকারা ঝিমিটপিট করে জ্বলবে, গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে ততদিন পৃথিবীতে আলেম থাকবে যতদিন। মনে রাখবেন, অনেকে ভুল ব্যাখ্যা করে, অনেকে এমন ভাবে মানে যে যেটা করে সে তারটাই প্রকাশ করতে চায়। অনেকে অনেক তবলিগের সাথীরা, আমি কয়েকদিন আগে তবলিগে গেলাম, ওখানে বয়ান শুনি, বয়ানের মধ্যে একজন বলতেছে, ভাই দাওয়াতের কাজ, দাওয়াতের কাম যতদিন থাকবে ততদিন আসমান থাকবে জমিন থাকবে, কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই। তো এলেমের কারণে, আরে দাওয়াতের কাজ তো ততদিন থাকবে, এলেম যতদিন থাকবে, আলেম নাই দাওয়াতের কাবত নাই, আসল এলেম। মনে রাখবেন পৃথিবী টিকে থাকবে এলমের মাধ্যমে, এলেম থাকবে আলেমের কাছে। এই জন্যই বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের আগে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কেয়ামতের আগে এলেমকে উঠিয়ে নেওয়া হবে কিভাবে? একসাথে সমস্ত এলেম আসমানে উঠে যাবে, কোরআনের পাতাগুলো উঠে যাবে, হাদিসগুলো উঠে যাবে, এমন কি হবে? কয় না না না, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ, বুখারীর রওয়ায়েত মুসলিমেও আসছে, আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, আচানক, ইনতিজা মানে ছো মারা, ছো ওই যে ছিনতাইকারীরা পকেট থেকে যেমনি করে নিয়ে যায় গা, এটা হলো আরবিতে বলে আল ইনতিজা, ছো মেরে নেওয়া। ইন্নাল্লাহ লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা হঠাৎ করে ইলমকে উঠিয়ে নেবেন না। কয় কিভাবে নেবেন? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহর পয়গম্বর বলেন একসাথে ইলমকে আল্লাহ তাআলা উঠাবেন না, কিন্তু যোগ্য আলেমরা আস্তে আস্তে চলে যাবে। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, যোগ্য আলেম যারা, এক একজন আলেম মরবে ওই জায়গা ওই শূন্যতা আর কেউ পূরণ করতে পারবে না, এভাবে যোগ্য আলেমরা যাওয়ার দ্বারা আল্লাহ তাআলা আস্তে আস্তে আলেমকে উঠিয়ে নেবেন। এজন্য আমরা যত আলেম হারাইতেছি তত কেয়ামতের দিকে যাইতেছি, তত পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, তত পৃথিবী নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছে। জন্য আমাদের তাওবা করা দরকার, ইস্তেগফার করা দরকার, আর আলেমদের জন্য দোয়াও করা দরকার, আলেমকে মূল্যায়ন করা দরকার। যখন নিয়ামতের না কদরি হয় তখন আল্লাহ তাআলা ওই নিয়ামত তাড়াতাড়ি নিয়ে যান। মনে রাখবেন হার নিয়ামত, আপনি জীবন পেয়ে জীবনের কদর করেন না, জীবনের বরকত আল্লাহ নষ্ট করে দেন, সম্পদ পেয়ে সম্পদের হক আদায় করেন না, যাকাত দেন না, সম্পদের দান খয়রাত করেন না, আল্লাহ তাআলা হঠাৎ করে এমন এক মামলার মধ্যে ফাঁসায় দেয়, তখন জমি বাড়ি বেচ্ছে অকুল ভাই না, আছে না নাই, বহু আছে। এই জন্য আমরা বললে খারাপ শোনা যায়, মানে হুজুর তো মানে হুজুরের মাদ্রাসা নিয়ে ঠেকছে, এই জন্যই শুধু আমাদেরকে চায়, না না না, একদম আল্লাহ সাক্ষী, আমি আপনার কাছে জাকাতের পয়সাও যদি চাই, এটা আপনার ভালোর জন্য চাই, আপনার ভালোর জন্য, আপনার দেওয়ার সামর্থ্য আছে দিবেন না কেন, আপনার টাকা তো চায় নাই, শরীয়তে যেটা শরীয়তের হকদাররা প্রাপ্য ওইটা চাইছি, বাড়তিটা। আল্লাহ বলেন ওয়া মিন্না রাযাকনাহুম ইউনফিকুন, এখন বোঝা মনে করে তারপরেও দেয় না, না দিতে 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 জমে হঠাৎ করে ফাঁসে। গতকালকের একটা কারগুজারি শুনলাম, বনানীর আমাদের মাদ্রাসার এক খায়ের খা, বনানীতে নান্দাইল ওনার বাড়ি, বনানী বাদশাহ কামাল সাহ,
উনি এসে উনি শুনাইলেন যে হুজুর উনি নান্দাইল একটা মাদ্রাসা চালায়। তো উনি বলতেছেন ওই মাদ্রাসার মধ্যে কালেকশন টালেকশন করে যে টাকাগুলো রাখছে ড্রয়ারে, রাতের বেলা গ্রামের মাদ্রাসা তো চোর ঢুকছে, চোর ঢুকে মাদ্রাসার থেকে প্রায় 1.5 লাখ টাকা ছিল ক্যাশে সবগুলো নিয়ে গেছে, সবগুলো জনগণের পয়সা সব নিয়ে গেছে। কিন্তু একটা খাতার মধ্যে, ওই খাতায় আরও টাকা ছিল খাতার আশপাশে, একটা খাতার মধ্যে 7,200 টাকা রাখা, এই 7,200 রেখে গেছে, এটা নেয় নাই চুরি। তো পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এই 7,200 টাকা কোত্থেকে আসছে, মোতাবিম সাহেব খোঁজ করলেন, খোঁজ করে পরে ওনার ইয়া হইলো যে অ্যাকাউন্টিংয়ের কাছ থেকে হিসাব নিয়ে বের করলেন এই বনানির কামাল সাহেব, উনি এই 7,200 টাকা দান করছে। তো উনি বলতেছে হুজুর আমার পুরা টাকাটা হালাল, আমি চেষ্টা করি দানও করি হালাল পয়সার থেকে, অনেকে তো হারামের থেকে দান করে, বিরাট বড় বড় দানবীর টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে আর মসজিদে দানবীর নাম লেখায় নির্বাচনে ভোট পাওয়ার জন্য, এমন দানবীরের অভাব নাই, বহু আছে এরকম, সমাজের মধ্যে বিতরণ করে আরেকজনের বুকের মধ্যে পাড়া দিয়ে, হ্যাঁ বিভিন্ন দিবসের মধ্যে কাঙ্গালি বুস করে, এটাও চাঁদাবাজি করে, বহু আছে আমাদের সমাজের মধ্যে, জিলাপি খাওয়াইব আরেকজনের বুকের হালাল পয়সা বুকে পাড়া দিয়া পিস্তল ঠেকায় 1,000 টাকা দিবি না কেন, অমুকের অমুকের নামে করবো না দিলে কান পট্টি গরম করে লাম, আরে বাবা রে বাবা, চাঁদাবাজি করে সমাজের মধ্যে উনি ড্যাগের বিরিয়ানি খাওয়াইতেছে, আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। এদের মধ্যে কেউ রাজনীতি খুঁজেন না, কিন্তু রাজনীতি না হক, হারামের মধ্যে আরাম নাই, আরাম তো হালালের মধ্যে, ঠিক না বেঠি? আল্লাহ আমাদের সকলকে হালাল ইনকামের তৌফিক দাও, বলেন আমিন। তো উলামায়ে কেরাম, তো নিয়ামত যখন থাকে নিয়ামতের কদর করেন, আল্লাহ আপনাকে সম্পদ দিচ্ছেন বিদায়ী তো আপনার কাছে আলেম আসে, যোগ্য জায়গায় দান করেন, যেখানে দান করলে কাজে লাগবে এমন জায়গায় দান করেন, সামর্থ্য আছে দান খয়রাত করেন, সম্পদের কদর করেন, নাহলে অটোমেটিক একদিন সম্পদ চলে যাবে। হজ ফরজ হয়েছে হজ করেন, নাহলে একসময় হায়াত চলে যাবে, জাহান্নামী হয়ে মরবেন, হজ আর মরার পরে করা যায় না, হজ জীবদ্দশায় করতে হয়, ঠিক তদ্রুপ আলেম ওলামা হাক্কানি আলেম যেখানে আছে, যার পরিবারে আছে, যার এলাকায় আছে, যার সামনে আছে, ওনাদেরকে মূল্যায়ন করেন, ওনাদেরকে দান দেন, মূল্যায়ন করেন। আরে ভাই মূল্যায়ন টাকা পয়সা দিয়ে করতে হয় না, আপনার দিলের মধ্যে কোন একজন হাক্কানি আলেমের প্রতি বিদ্বেষ রাখেন না, মহাব্বতটা আলেমকে উপহার দেন, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে বেশি দিন রাখবে। আমাদের পালনপুরি সাহেব হুজুর সাইয়েদ আহমদ পালনপুরি সাহেব তিরমিজির সরা তোহফাতুল আলমাঈর মধ্যে লিখছেন, যেমনি ভাবে আলেম ওলামাদেরকে আল্লাহ তাআলা কখন দ্রুত উঠায় নেন, যখন উম্মত উলামায়ে কেরামের কদর করে না, উম্মত যখন উলামায়ে কেরামকে দাম দেয় না, মূল্যায়ন করে না, উলামায়ে কেরামকে উম্মত যখন বুঝা মনে করে, আল্লাহ তাআলা তখন উম্মতকে বুঝান, তুই এই বেটারে বুঝা মনে করতেছস, আমার এরে বড় দরকার, এ তো আমার বন্ধু, একে দুঃখ দেওয়ার দরকার নাই, এত কষ্ট তোরা দিতেছস আর আমার বরদাস্ত হইতেছে না, আমার কাছের মানুষটাকে আমি উঠিয়ে নিলাম। তো আমার কোনো নকল হরকতের কারণে যেন কোনো আলেমকে আল্লাহ উঠায় না নেন, আমি সব সময় আলেমকে ভালোবাসবো, আলেমদের হায়াতের জন্য দোয়া করব, কারণ যতদিন আলেম থাকবে, যতদিন ইলম থাকবে, ততদিন পর্যন্ত শরীয়তে ইসলামী, ইসলামের সমস্ত বিধিবিধান, তাজকিয়া আত্মশুদ্ধির মেহনত বলেন আলেমের মাধ্যমে ঠিক থাকবে, তালিমের মেহনত মাদ্রাসা আলেমের মাধ্যমে ঠিক থাকবে, ইসলামী রাষ্ট্র পরিচালনা আলেমের মাধ্যমে ঠিক থাকবে, খেলাফত আলেমের মাধ্যমে ঠিক থাকবে, ঠিক তদ্রুপ তাবলীগের কাজ এটাও আলেমের মাধ্যমেই ঠিক থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, যে কথাগুলো হলো সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আজকে বিশেষ করে রোজা তো রাখছেনই, হ্যাঁ ইফতারির কথাও আগে বলে দিছিলাম, সাহারির কথা, এই আমল যারা করতে পারেন না আগামী বছর আবার করার জন্য আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন, গুনামুক্ত জীবন গড়ি, মহররমের সবচেয়ে বড় শিক্ষা মহররম, মহররমের শিক্ষা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে যেন নিজের আত্মার উপর গুনাহের মাধ্যমে জুলুম না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে গুনামুক্ত জীবন ধারণের তৌফিক দেন, রাসূলের ভালোবাসা আমাদের দিলের মধ্যে জায়গা করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে আল্লাহর পয়গম্বর যদি আলী সবচেয়ে শ্রেষ্ঠ